রঙিয়াত আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উদযাপন সমগ্র বিশ্বর লগতে আজি কামরূপ জেলার রঙিয়ার রঙিয়া মডেল হসপিটালত কামরূপ জেলা প্রশাসন কামরূপ জেলা সমাজ কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগত আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উদযাপন করা হয়। মিশন হেপাহ নামের একটা আসনির জড়িয়ে কামরূপ জেলার সকলতে জরিপ করে দিব্যাঙ্গ ব্যক্তিসকল চিনাক্ত করে আজি তেওঁলোকক স্কেনিং করা হয় আর ইয়ার পরবর্তী পর্যায়ত এই দিব্যাঙ্গসল প্রমাণপত্র দিয়া হব। আন্তর্জাতিক বিশেষভাবে সক্ষম ব্যক্তিসকল আজি গোটেই ভারতের লগতে পৃথিবীতে পালন করা হয়। আমার সমাজ কল্যাণ বিভাগেও প্রতি বছরে পালন করে আছে। আমার 33 জেলাতেই আমার বিভাগের ফলের জেলা ওয়াইজ পাতিছে। আমি রঙিয়াত বিশেষভাবে আমি মিশন হেপা আমার এসডিও সিভিল স্যারের পরামর্শ মতে আমি ফার্স্ট ফেজ আপনি গমে পালে স্যারে কলে স্ক্রিনিং আমার সার্ভে হয়ে গেল আর আজি আমি ইয়াতক যিখিনি বিশেষভাবে সক্ষম ব্যক্তিসকলের সার্টিফিকেট নাই ডিজেবিলিটি সার্টিফিকেট ইয়াত স্ক্রিনিং করে আমি সার্টিফিকেট দিয়ার ব্যবস্থা করি। আজি প্রায় 400 আমি দিব্যাঙ্গ ইয়াত আমি নিমন্ত্রণ করে আনিছো। আমার মেইন উদ্দেশ্যটি হয়েছে সরকারের সমাজ কল্যাণ বিভাগে প্রতি মাহে 1000 টাকাকে পেনশন দিয়া ব্যবস্থা আছে। কিন্তু আমি খুব দুঃখের বিষয় কারণ আমার বহুত দিব্যাঙ্গসকলের সার্টিফিকেট নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই। এই উদ্দেশ্য আগত রাখি আজি আমি ইয়াত এই মহিম লৈছো। প্রতিখন ব্লকতে আমি 2 মাহৰ ভিতর আমার কামরূপ জেলার 14 ব্লকত আমি স্ক্রিনিং ক্যাম্প পাতি যিখিনি সার্টিফিকেট পাবক আমি প্রতি মাহে 1000 টাকাকে পেনশন দিয়ার ব্যবস্থা করি। আমি অলরেডি আমি 1,75,000 গোটে আমি দিয়া হয়েছে। এটা আমার নেক্সট ফেজ আমি যিখিনি সার্টিফিকেট নাই সেইখিনি দিয়ার ব্যবস্থা করার কারণে এই স্ক্রিনিং ক্যাম্পর আরম্ভ করা হয়েছে। আর আমার সমাজ কল্যাণ বিভাগের ফলের আর নতুন আমার স্কিম আছে স্টুডেন্ট বছরি 20,000 টাকাকে আমি দিয়ার জলপানির ব্যবস্থা আছে। আর যা মেডিকেল আর টেকনিক্যাল এই লাইনত থাকা স্টুডেন্টখিন প্রতি মাহে 3,000 টাকার একটা আমার বিশেষভাবে আমার পেনশন আসনি আছে স্কলারশিপ যদি কয়। গতি এইখানে সুবিধা আমার সমাজ কল্যাণ বিভাগের আছে। আর সরকারও সরকারে নতুন একটা জব কার্ড বছরি 300 দিনের নতুন লঞ্চ এটা করব ওলাইছে। আজি এই শুভারম্ভ হব। আজি আমার বিভিন্ন পেপার নিউজটি ওলাইছে মাননীয় মুখ্যমন্ত্রী আর সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী মহোদয়ার নেতৃত্বত আজি 5:30 বজাত এই স্কিমটি লঞ্চ হব। তাত গোটেই বিশ্ব জুড়ি আজির দিনটি দিব্যাঙ্গজন ব্যক্তিসকলের ডেডিকেটেড দিন হয়। তো আজির দিন আমি মিশন হেপা আমার কামরূপ জেলাত আমি আরম্ভ করেছিল যা অক্টোবর মাহে। তার প্রথম পর্যায়ত আমি গোটে জেলাত সার্ভে করে দিব্যাঙ্গজন ব্যক্তি যান আছে ডেটা ওলাইছো। এতিয়া আজিরপর আমার সেকেন্ড পর্যায় যে আমার মিশন হেপার এই আরম্ভণি হল। ইয়াত আমি স্পেশালি এবল্ড ব্যক্তিসকল স্ক্রিনিং করে আছো। স্ক্রিনিং করার পিছনের হাতে হাতে সার্টিফিকেট দিয়া হব। তারপর UDID কারণে যান ডকুমেন্টস লাগে সব ইয়াত লওয়া হব। ব্যাঙ্ক একাউন্টের কারণেও আমার ব্যাঙ্কের মানুষ আছে যার ব্যাঙ্ক একাউন্ট নাই ব্যাঙ্ক একাউন্ট বনাবলে ইয়াত ফর্ম ভরি দি যাব। এক সপ্তাহের ভিতর ব্যাঙ্ক একাউন্ট বনি যাব। সো আমার মেইন মিশনটির 3টা বস্তু কম্পোনেন্ট 1 আছিল ডিজেবিলিটি সার্টিফিকেট ফর অল, কম্পোনেন্ট 2 আছিল UDID ফর অল, আর কম্পোনেন্ট 3 আছিল এইডস অ্যাপ্লায়েন্স প্রস্থেটিক্স অ্যান্ড নিউ পেনশন ফর অল। সো আজির এই ক্যাম্পত অ্যারাউন্ড 400 দিব্যাঙ্গজন ব্যক্তিক মাতা হয়েছে। সো তেওঁলোকৰ প্রথম দুটা স্টেজ যেটো ডিজেবিলিটি সার্টিফিকেট ফর অল আর UDID ফর অল এই দুটা স্টেজ কমপ্লিট হয়ে যাব। আর এই দুটা স্টেজ কমপ্লিট হলে থার্ড স্টেজটো আপনি আপ তারপর গই পাব। ফিক্সড জব কার্ড পাব আর তার এগেনস্টে দিব্যাঙ্গখিনি তার পয়সা দিয়ার ব্যবস্থা করব গভর্নমেন্ট। লগতে এই দিব্যাঙ্গ পেনশনটি পাবলৈ ব্যাঙ্ক একাউন্টের প্রয়োজন আর যিসকলৰ ব্যাঙ্ক একাউন্ট নাই সেইসকলৰ সহায়ৰ বাবে ব্যাঙ্কৰ ফালৰ পৰা কৰ্মচাৰী নিয়োগ কৰা হৈছে যাতে এনেকুৱা ব্যক্তিসকলক ব্যাঙ্ক একাউন্ট খুলি দিব পাৰি। আজি এই মিশন হেপাহৰ জৰিয়তে প্ৰায় 400 জন দিব্যাঙ্গ ব্যক্তি তথা শিশুসকলক এই আঁচনিৰ অন্তৰ্ভুক্ত কৰা হয়।
অসম চৰকাৰৰ সমাজ কল্যাণ বিভাগৰ তৰফৰ পৰা এনেকুৱা ব্যক্তিসকলক 1000 টকাকৈ সাহাৰ্য প্ৰদান কৰা অহা হৈছে, কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ এনেকুৱা লোকসকলৰ প্ৰমাণ পত্ৰ নাই বাবে এই সুবিধাৰ পৰা বঞ্চিত হৈ আহিছে। মিছন হেপাহৰ দ্বাৰা এই লোকসকলক উপকৃত কৰা হ'ব। অনুষ্ঠানটোত উপস্থিত থাকে কামৰূপ জিলাৰ ADC কান্ত দাস, ইন চাৰ্জ ৰঙিয়া মডেল হস্পিটেলৰ ডক্টৰ নবনীতা বৰা। রঙিয়ার পৰা সৈয়দ মোস্তফা আহমেদৰ রিপোর্ট, অপরূপা টিভি। সংবাদ জগতৰ ভিৰৰ মাজতো এক সুকীয়া আৰু পৃথক পৰিচয় বিচাৰি এক অনন্য সংযোজন অপরূপা টিভি আসামিজ নিউজ। সহস্র দর্শকৰ আপোন হৈ উঠা অপরূপা টিভি আসামিজ নিউজে এতিয়া দর্শকৰ মাজত এক নতুন আলোড়ন সৃষ্টি কৰিব গৈ আছে। দর্শকৰ অকুণ্ঠ সঁহাৰি আৰু চেনেহৰ টোপোলা বুকুত বান্ধি আমি আগুৱাই আহিছো এক সেন্দুৰীয়া বাটেৰে। সংবাদ জগতৰ সংগ্ৰাম আৰু সংঘৰ্ষৰ কাঁইটীয়া বাটত আমি নিৰ্ভীক আৰু নিৰপেক্ষতাৰে আগুৱাই যোৱাৰ সূৰ্যসম প্ৰতিজ্ঞা শিৰত লৈ আগুৱাই যাম। সমাজত পিছপৰাজনৰ খবৰটো যাতে ৰাজ্য চৰকাৰ তথা দিল্লীৰ দৰবাৰত আমি লৈ যাব পাৰোঁ, তাৰ প্ৰচেষ্টা সদায় অব্যাহত থাকিব আমাৰ এই কাঁইটীয়া যাত্ৰাত। অপৰূপা টিভি আসামিজ নিউজত অসমৰ উপৰিও সমগ্র ভাৰতবৰ্ষৰ প্ৰতিখন ৰাজ্যৰ প্ৰতিখন জিলাৰ চহৰে নগৰে গাঁৱে ভূঞে চুকে কোণে লুকাই থকা বিভিন্ন গুৰুত্বপূৰ্ণ বাতৰিবোৰ স্পষ্ট অসমীয়া ভাষাত সুন্দৰকৈ দেখিবলৈ আৰু শুনিবলৈ পাব। ইয়াৰ উপৰিও সকলোকে আমোদ দিব পৰা ভিন ভিন কাৰ্যসূচী দেখিবলৈ পাব। অপৰূপা টিভি আসামিজ নিউজ চেনেলটোত প্ৰচাৰৰ উপযোগী যিকোনো বা বাতৰি আপুনিও আমালৈ পঠিয়াই এজন সংবাদসেৱীৰ দায়িত্ব পালন কৰিব পাৰে। আমাৰ মোবাইল নম্বৰ 9085365562। এই চেনেলটো আপুনি মোবাইলত সদায় সকলোৰে আগতে পাবলৈ অপৰূপা টিভি আসামিজ নিউজৰ ফেচবুক পেজত গৈ লাইক আৰু ফলোয়িঙত ক্লিক কৰক, আৰু যদি ইউটিউবত চাব বিচাৰে তেন্তে অপৰূপা টিভি আসামিজ নিউজত গৈ লাইক কৰি বেল আইকনটো বজাই দিয়ক। আপোনাৰ মৰমৰ এই চেনেলটোক ৰাইজৰ মাজত আৰু আগুৱাই নিয়াৰ বাবে আপুনি চেনেলটোক শ্বেয়াৰ কৰি আমাক সহায় কৰক, লগতে আনকো চোৱাৰ সুবিধা দিয়ক। আপোনালৈ বিনম্ৰ অনুৰোধ কৰিলোঁ। অপৰূপা টিভি আসামিজ নিউজৰ তৰফৰ পৰা আপোনাক ধন্যবাদ জনালোঁ। প্ৰিয় দৰ্শক, আপোনালৈ এটি বিনম্ৰ অনুৰোধ। অপৰূপা টিভি চেনেলটো আপুনি চোৱাৰ সময়ত চেনেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅ'টো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে যেন। অপৰূপা টিভি চেনেলটো আপুনি চোৱাৰ সময়ত চেনেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅ'টো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেণ্ট কৰে যেন। অপৰূপা টিভিৰ তৰফৰ পৰা প্ৰতিভাৰ সন্ধান নামৰ এক প্ৰতিযোগিতামূলক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে। প্ৰথম পুৰস্কাৰ 15,000 টকা, দ্বিতীয় পুৰস্কাৰ 10,000 টকা, তৃতীয় পুৰস্কাৰ 5,000 টকা আৰু নিচুকনি পুৰস্কাৰ 1,000 টকা ধাৰ্য কৰা হৈছে। এই অনুষ্ঠানত অসমৰ প্ৰতিটো অঞ্চলৰ সৰুৰ পৰা ডাঙৰলৈকে সকলো ল'ৰা ছোৱালী আৰু যুৱক যুৱতীয়ে অংশগ্ৰহণ কৰিব পাৰিব। এই প্ৰতিযোগিতাত সকলো ধৰণৰ গীত, নৃত্য, অভিনয়, কৌতুক আদি উপলব্ধ হ'ব। প্ৰতিযোগীসকলে অনলাইন মিউজিকত গীত গালে গ্ৰহণ কৰা নহ'ব। প্ৰতিযোগীসকলে নিজাকৈ ভিডিঅ' বনাই অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 প্ৰেৰণ কৰিব লাগিব। প্ৰচাৰৰ উপযোগী ভিডিঅ' অপৰূপা টিভিত প্ৰচাৰ কৰিব। প্ৰতিযোগিতাখনৰ ফলাফল অপৰূপা টিভিৰ বিচাৰক মণ্ডলীয়ে ঘোষণা কৰিব। বিচাৰক মণ্ডলীৰ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বুলি বিবেচনা কৰা হ'ব। প্ৰতিযোগিতাৰ ফলাফল 1 জানুৱাৰী 2021 ঘোষণা কৰা হ'ব। এই প্ৰতিযোগিতাত যদি আপুনি বা অইন কোনোবাই অংশগ্ৰহণ কৰিব বিচাৰে তেন্তে আজি প্ৰস্তুতি আৰম্ভ কৰিব পাৰে। আৰু অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ।